Assalamualaikum barbai. Digital যুগে এসে আপনার কাছে NID থাকুক আর নাই থাকুক, Facebook ID থাকতেই হবে। রিয়েল লাইফ আর ফেসবুক অনেকটাই আলাদা। রিয়েল লাইফে কিছু করলে ভুল আর ফেসবুকে করলে কুল। আপনারা তো চল 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 বেশি দেবে। ফেসবুক ভাই আলাদাই একটা জগৎ। ফেসবুকে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে বিরিয়ানি পছন্দ করে না। বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করলে যেমন আপনাকে আয়নায় মুখ দেখতে হবে, তেমনি ফেসবুকে থাকতে হলে আপনাকে বিরিয়ানি লাভার হতে হবে। এই বিরিয়ানি খাবি? আরে না আমি খাই না। ওই তুই তো ফেসবুক ইউজার, তোর তো বিরিয়ানি লাভার হবার কথা। আরে ওইটা একটু আধটু ফেসবুকে বলতে হয়। চাপা পাঁচ মানুষের জীবনে আপস এন্ড ডাউন আসবেই, তাই বলে মেনশন করতে হবে যে আপনাকে পাঞ্জাবি গিফট করবে, মেনশন দিতে হবে যে আপনাকে এটা খাওয়াবে ওটা খাওয়াবে। আর এইসব পোস্টে যারা সত্যি মেনশন দেয় তারাই ঠোঁটে লিপস্টিক দিয়ে টিকটকে যায় আর ডিপ্রেশন কমায়। বাই দ্য ওয়ে লিপস্টিকের দাম কি এতটাই বেশি যে বাংলা সিনেমায় নায়ক নায়িকারা সবাই একই লিপস্টিক ইউজ করে? আবার ফেসবুকে ঢুকলে দেখবেন এমন কিছু পাপি আছে যারা লিপস্টিকের ভিডিও ফেসবুকে শেয়ার করে। যারা লিপস্টিকের ভিডিও ফেসবুকে শেয়ার করে বলে এটা কার বউ, কার জামাই, কার শাশুড়ি। বাইরে এগুলো যারা শেয়ার করে এইগুলো তাদের বউ, তাদের জামাই, তাদের শাশুড়ি, আর তারা হলো নিষ্পাপ। রাত যত গভীর হয় মন তত চঞ্চল হয়, আর কিছু কিছু আপামনিদের রাত যত গভীর হয় ব্যবসা তত ভাইরাল হয়। কি কস তুই ভাই রে, গভীর রাতে দেখি বইনরা আমার ফেসবুক লাইভে মেকআপের ব্যবসা খুলে বসে। আর এদের মুখ দেখলে মনে হয় মুক্ত নয় যেন ময়দা আর সিমেন্টের পিরামিড। এসব ব্যবসায়ীদের সুপার পাওয়ার এমন যে লাইভে এসে কয়লাকেও সাদা করতে পারে। আপনাকে আমরা সাজেস্ট করে দিব আপনার পাসা বেসিক্যালি কোনটা অ্যাপ্লাই করলে সাদা হবে। ভাইয়া আপু পাসা সাদা করা যাবে? বই না, এত কষ্ট করে পাবলিকের পাসা সাদা না কইরা রাস্তায় নেমে তালি দে টাকা পাবি। সব ব্যবসায়ী না, কিছু কিছু ব্যবসায়ী আছে যাদের জন্য অনলাইন ব্যবসাটা চান্দের দেশে চলে গেছে। শালা দুই নম্বরি কোম্পানির এক নম্বর চিটার। তোরা অনলাইনে ব্যবসা করবি ভালো কথা, মানুষকে ঠকাবি কেন? অন্যকে না ঠকিয়ে নিজের পশ্চাৎ দেশে সিল মেরা বিগলায় ভেজা মারা খা, তারপর বুঝবি আসল নকলের মূল্য। হিসাব বোঝো না, দুধু খাও। রিয়েল লাইফে কিছু করলে ভুল আর ফেসবুকে করলে কুল। আবার এমন কিছু পাবলিক আছে যারা রাস্তায় দেখা হলে হাই আলোটাও করবে না, কিন্তু ফেসবুকে এলেই তাদের ভালোবাসা জেগে ওঠে। রাস্তায় কি তোদের লজ্জা লাগে ভাই? লজ্জা থেকেই মনে পড়লো সিম কোম্পানির কাস্টমার কেয়ার গুলো এত নির্লজ্জ হয় কেন? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। সারা দিন এত কল কে করে ভাই? এরা জানে এদের কল কেউই রিসিভ করবে না, এদের নাম্বার দেখে সবাই কল কেটে দেবে, তাও নির্লজ্জের মতো কল করবে। পাবলিক এইসব কোম্পানির সিম গুলো ইউজ করে বলে তারা পাবলিকদের মনে করে তাদের বাপদাদার সম্পত্তি। পাবলিককে বাপদাদার সম্পত্তি ভাবার আগে তোদের লজ্জাগুলো স্যালাইন আর সবিন তেলের সাথে মিশাইয়া খেয়ে নিস। এইটা কি কোনো কথা? আবার এমন কিছু পাবলিক আছে সারা দিন সবার পোস্টে হা মাইরা রাতে পোস্ট করবে লাইফ ইজ পেইন বাট সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। এরা হলো তারাই যাদের পিছে নাই লোম আবার ফেসবুক ওয়ালে মারে বোম। এদের শেডা ভাঙা স্বভাব কোনোদিন পাল্টাবে না। আর কিছু কিছু মেয়ে আছে যারা ফেসবুকে এসে এমন অ্যাটিটিউড দেখায় যে তার এইটুকু বিদ্যা সিনহা মিম, এইটুকু নুসরাত ফারিয়া, আর এইটুকু শামসুন্নাহার স্মৃতি, আর বাকি দেহটা কলকাতার বৌদি। যা কেওড়া। আর কিছু ছেলে আছে ফেসবুকে ভাব দেখায় শাকিব খান, কিন্তু রিয়েল লাইফে ডাইপার পরা পোলাপান। আবাসিক হোটেলে অভিযান, তারপর দেখুন কি অবস্থা। ফেসবুকে টাকা কামানোর নতুন ভিডিও, আহারে কাকু 50 টাকা ঘুষ নিয়ে অভিনয়টা একটু ভালো করলেও পারতেন। আর এইসব পেজের অ্যাডমিন তারাই যারা অন্ধকারে নিজের পশ্চাৎ দেশে হাত দিয়ে পশ্চাৎ দেশে জাম্বুরা ভাবে। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুক হকারদের নিয়ে যদি পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্টস করে জানিয়ে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই।